সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ধ্রুবতারা ব্যান্ড শোতে আমি আঁখি আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছে একটি জনপ্রিয় ব্যান্ড, আর ব্যান্ডটি হচ্ছে মুখোশ। পরিচয় করছি মুখোশের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আছি, আমরা সবাই ভালো আছি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আপনাদের অনেক 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 স্বাগতম। অবশ্যই। আচ্ছা, আমার প্রথমে একটা প্রশ্ন এসেছে। মুখোশ নামটা ভীষণ সুন্দর একটা নাম, মুখোশ নামটা কিভাবে হলো আপনাদের? আমাদের মুখোশ নামটা আসলে বেসিক্যালি কোনো কিছুর উপর মানে বেস করে আমাদের নামটা দেওয়া হয়নি। আমরা নামটা দিয়েছে হঠাৎ করে মাথায় আসলো। আর আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমরা সবাই মুখোশ ধারণ করে কিন্তু চলি, আমরা সবাই ভালো মন্দ সব কিছু হিসাব করে। মানে মুখোশটা কি এরকম যে ভালো থাকলেও মানে ভালো থাকলে তো ভালোই, খারাপ থাকলেও ভালো থাকার মতো করে, ভালো থাকার মতো করে আমাদের চলতে হয়, আমরা ভালো আছি, এটাই ওইখান থেকে আমাদের মানে এই থিমটা আসা ওইখান থেকে। বাহ, খুব সুন্দর। এই নামটা কি সবাই মিলেই রেখেছিলেন? হ্যাঁ, আমরা সবাই মিলে রেখেছি। কতদিন আগে রেখেছেন? 7.5 বছর। বেশ অনেক, বেশ অনেক বছর। তাহলে আমরা প্রথম গানটা শুনি মুখোশের। হ্যাঁ, আমরা প্রথমে গান করছি আরকের প্রতিশ্রুতি। বাহ, চমৎকার একটি গান, শুরু করা যাক। চমৎকার একটা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো অনেকদিন ধরেই গান গাইছেন, মঞ্চে গান গাইছেন, মিডিয়াতে গান গাইছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে গান গাইছেন, কোন প্ল্যাটফর্মে বেশি ভালো লেগেছে গান করতে? আমাদের সবসময় বেশি ভালো লাগে যেটা, এটা ইনফ্যাক্ট আমাদের না, সবার থেকেই ওপেন এয়ার কনসার্ট যেগুলো হয়, একদম খোলা মাঠে যে কনসার্টগুলো হয়,
মানে ভার্সিটির হোক বিভিন্ন ওপেন এয়ার কনসার্টগুলো সেগুলোতে পারফর্ম করতে সবথেকে বেশি ভালো লাগে, কারণ সেখানে দর্শকদেরকে একদম সরাসরি আপনারা রিচ করতে পারেন, ঠিক না? এক্স্যাক্টলি সেটাই, এবং দর্শকদের ভালোবাসাটাও পাওয়া যায়। এক্স্যাক্টলি, এমন কোন অনুভূতির মানে অনুভূতি ঠিক বলবো না, অভিজ্ঞতা আছে যে খুব মজার একটা অভিজ্ঞতা যেটা প্রোগ্রাম করতে গিয়ে হয়েছে? সেটা হচ্ছে আমাদের ফুড কার্নিভালে আমাদের সেকেন্ড সেশনে আমরা পারফর্ম করেছিলাম। ওই পারফর্মে এটা মনে আছে, আমরা দেশের গান করেছিলাম, আমাদের ইনস্ট্রুমেন্ট মানে বাজাতে হয়নি, এটা অডিয়েন্সে গিয়েছিল গানটা। নাইস, অডিয়েন্সে, এটা সব থেকে একটা, এটা খুব, মানে আপনারা গানই নেই মানে আপনারা হয়তো শুধু বাজিয়েছিলেন, অডিয়েন্সে গানটা করেছে, অডিয়েন্সে। এবং এটা হচ্ছে আপনাদের এই মুখোশ ব্যান্ডের প্রতি অডিয়েন্সের ভালোবাসার বহিঃপ্রকাশ, চমৎকার। এবারে কোন গানটা শুনবো? এবার আমরা করব গোধূলির ওপারে, শূন্য ব্যান্ডের একটি গান। ঠিক আছে, শোনা যাক তাহলে দ্বিতীয় গানটি। স্বপ্ন তোমায় ফিরে পাওয়া, ঘুম ফোড়ানোর ভোরে তোমারই হতে চা, গভীরে রেখে দে যা স্বপ্নে তোমায় একে যাওয়া, ফিরে আসা গধূলিতে তোমাকে খুঁজে ফেরা। Thank you.
কিছু গান আছে না স্বপ্নের আবেশে জড়িয়ে দেয়, এই গানটা না ঠিক তেমনি, আর ইচ্ছে করে যে প্রিয় জনকে এই গানটাই ডেডিকেট করি এবং বলি চলো গোধূলির ওপারেই চলে যাই, ঠিক না? এটা যখন করা হয়, গানটা যখন করা হয়, মানে যেই করো গানটা, তা থেকে এই অনুভূতিটা আসতে বাধ্য, একদম, মানে এটা অনুভূতির অনুভূতিময় একটা গান। আচ্ছা, একটা গান বা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ব্যান্ড বলেন বা কোনো একজন শিল্পী বলেন, তারা তো অবশ্যই আমাদের লেজেন্ডের গান করেন, তাদের নিজেদেরও কিছু মৌলিক গান থাকা দরকার যা তাদের নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে। আপনারা এই ধরনের কোনো কাজ করছেন কিনা? আমাদের মৌলিক গানের বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে, আমাদের মৌলিক গান অনেকগুলো তৈরি ছিল, আমাদের মাঝখানে করোনা প্রকোপটা ছিল, তার মাঝখানে আমাদের কিছু মেম্বারও পরিবর্তন হয়েছে, আমাদের দুজন মেম্বার পরিবর্তন হয়েছে, তো সব কিছু মিলিয়ে যে আমরা একটু গুছায় উঠতে একটু সময় লেগে যাচ্ছে আমাদের, এই হলো ব্যাপার। তাহলে আমরা অপেক্ষায় আছি আপনাদের মৌলিক গানে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এবারে কোন গানটা শুনবো? এবার করব আমাদের খুব পছন্দের একটি ব্যান্ড ব্ল্যাকের এখনো। বাহ, এটা চমৎকার একটা গান, শোনা যাক। সত্যি কথা বলবো, মানে আপনারা যে গান শেষ করেছেন, আমি এটা মানে বুঝে উঠতে পারছিলাম না, আমি গানের ভিতরেই ঢুকে গেছিলাম, এত চমৎকার, এত চমৎকারভাবে আপনি গানটি গাইলেন এবং আপনার পুরো টিম আপনাকে এমনভাবে সহযোগিতা করলো, এক কথায় অসাধারণ। আর একটা কথা মাঝখানে বলছিলেন যে টিম একটু পরিবর্তন এসছে, দুজন চলে গেছে, এটা কিন্তু আমার মনে হয় কি আমাদের দেশের আমাদের ব্যান্ড শোর ব্যান্ড টিমগুলো সিনারিওটা কিন্তু অনেকটা এরকমই, হ্যাঁ, যার ফলে আমার কাছে মনে হয় এতে করে কিন্তু দলগুলো পিছিয়ে যাচ্ছে এবং হঠাৎ করে করে অনেকগুলো টিম ব্যান্ড ব্যান্ডের একটা দল হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফর্ম করছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন?
বিষয়টি আসলে খুব এটা খুব জটিল একটি বিষয়, কারণ একটা ব্যান্ড মানে হচ্ছে একটি পরিবার, অবশ্যই তো একটা মেম্বার পরিবর্তন, দুটি মেম্বার পরিবর্তন, এটা ব্যান্ডের লিডিংয়ে যারা থাকে ঠিক আছে তাদের জন্য এটা অনেক বেশি চাপের, আমাদের জন্য অনেক চাপের, আমাদের ব্যান্ড লিডার যিনি ফরহাদ, তো এটা ওর আর আমাদের মধ্যে অনেক বেশি মানে চাপের পড়ে গিয়েছিলাম আমরা। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি একটা সময়ে যে দেখা যায় বাস্তবতার খাতিরে অনেকে হয়তো একটু পিছিয়ে পড়ে, অনেকে কন্টিনিউ করতে পারে না ব্যান্ডটা, অনেক কিছু ব্যাপার তো থেকে যায়, ব্যক্তিগত কিছু বিষয়বস্তু থেকে যায়, পারিপার্শ্বিক বিষয়বস্তু থেকে যায়, ওই কারণে ভেঙে যায় আসলে বিষয়টা। তবে একতা যদি থাকে, মানে একটা ব্যান্ড তৈরি করার জন্য আসলে আমি মনে করি পাঁচজনের একতাটা সব থেকে মেইন, পাঁচজন হোক একটা মেম্বার, ছয়জন হোক, একটা চর্চাও করতে হয়। আপনারা যখন পারফর্ম করেন কোনো জায়গায় তখন আপনাদের নিজেদের একটা চর্চার ব্যাপার থাকে, চর্চার ব্যাপার থাকে, এফোর্ট দেওয়ার ব্যাপার থাকে, তো তখন যখন আপনারা একসাথে করেন পরবর্তীতে যখন বিষয়টা থাকে না, হ্যাঁ আবার নতুন দুজন আসলো, আবার তাদেরকে নিয়ে গিয়ে একই এফোর্টটা দিতে হয়, এটা কিন্তু আমার কাছে কঠিন হয়ে যায়, একটা অনেক কঠিন, অনেক কঠিন হয়ে যায়। এটার জন্য আমাদের আসলে বেসিক্যালি এটার জন্য আমাদের ওন ট্র্যাকটা এতটা মানে আমাদের লেট হচ্ছে, কারণ আমরা চাচ্ছি না অ্যাজ ইউজুয়াল কোনো লোক মানে ওন ট্র্যাক করতে, এবার করবো আমরা অ্যাভয়েড ড্রাফার, চলো আরেকবার উড়ি। Thank you.
চলো আরেকবার ঘুরি, চলো আরেকবার ভাসি, চলো আরেকবার হারাই তুমি আর আমি। কি চমৎকার গানের কথা, ভীষণ চমৎকার গানের সুর, তেমনি চমৎকার আপনার গায়কী, ভীষণ ভালো লাগলো। আমি কথায় যাব না, কারণ কথায় গেলে আমার মনে হচ্ছে গান একটা কম পড়বে। তো আমরা এবারে গান শুনবো, কোন গানটা শুনবো? এবার করবো আমরা জেমস ভের কবিতা গানটা, চমৎকার একটা গান। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি কবিতা গানটা ভীষণ জনপ্রিয় একটা গান। এবারে আপনাদের জন্য মুখোশের পক্ষ থেকে কবিতা গানটি। Yeah.
কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর দিও না আ কবিতা কথা অসাধারণ আসলে জেমস মানি তো গুরু আর তার গান গাওয়ার মতো আমার কাছে মনে হয় যারা গান তার গান যারা গায় সেই গার্স থাকতে হয় সেই সাহসটা থাকতে হয় এবং আপনি চমৎকারভাবে গানটা গেয়েছেন এক কথায় অসাধারণ আমার না খুব জানতে ইচ্ছে করছে আমাদের দেশে তো অনেকগুলো লেজেন্ড শিল্পী আছেন এই ব্যান্ডে আপনার পছন্দের কে আমার পছন্দ আমার ব্যান্ডের পছন্দ আমরা তো অবশ্যই আমরা এলআরভির মানে ডাই হার্ট ফ্রেন্ড যেটাকে বলে জেমস ভাই অবশ্যই আর যদি বাইরের বিশ্বে ধরা হয় আমরা মেটালিকা আর অল্টার ব্রিজ খুব বেশি পরিমাণ পছন্দ আমাদের আচ্ছা খুব ভালো তাহলে আমরা তো আপনাদের যেহেতু এটা চট্টগ্রাম টেলিভিশনের অনুষ্ঠান আর আমাদের আয়ুব বাচ্চু স্যার হচ্ছেন আমাদের চট্টগ্রামের গর্ব অহংকার তার একটা গান না হলে আসলে অপূর্ণতা থেকে যায় তো তার গান দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান তার আগে আমি একটু সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই দর্শকদের কারণ গানগুলো আসলে আরো বেশি প্রাণ পেয়েছে যারা এতক্ষণ চমৎকারভাবে আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল গিটারে কিবোর্ডে ড্রামসে একটু তাদের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে আমি দিক থেকে আসছি কিবোর্ডে আছেন মান্না বেস গিটারে আছেন ফরহাদ ভোকালে আছেন সার্জিল লিড গিটারে আছেন বাপ্পি এবং ড্রামসে আছেন বাপ্পি আমরা শেষ গানটা শুনব তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি শেষ গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ধ্রুব তারা ব্যান্ড শো খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান আশা করছি আমাদের আজকেরই আয়োজন আপনাদের অনেক অনেক ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় শুনছি শেষ গানটি Thank you.
হে